নমস্কার, সৃষ্টি টিভির সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু আরো একটা নতুন পর্ব, শনি মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদারকে নিয়ে আজ আমরা স্টুডিও উপস্থিত হয়েছি। আপনারা এই অনুষ্ঠানটা দেখতে গিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, তার পাশাপাশি অনেকগুলো প্রশ্নের মনে আরো জমা হয়েছে। প্রথমে যে কথাটি না বললেই না, আরো একবার সেই দর্শকদের জন্য বলে দেওয়া, যারা হয়তো এখনো অব্দি সঠিকভাবে শনি গ্রহ শনিদেবকে এখনো সঠিকভাবে চিনে উঠতে পারেননি, তার একটাই কারণ, সবসময় আমরা শনির সাড়ে সাথে শনির ঠাইয়া শনির দশা মানেই জানি নেগেটিভ খারাপ আমাদের জীবনে। কোন সময় আমাদের কোনো কিছু খারাপ হলেই আমরা অ্যাস্ট্রোলজি মানি বা না মানি, জানি বা না জানি, আমরা কিন্তু বলি যে আমাদের হয়তো শনির দশা চলছে বলে আমার সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু না, শনি যে খারাপ তো দূরের কথা, সবসময় খারাপ দেয় না এই কথাটাও বলা উচিত নয়। শনি কিন্তু আপনার খারাপটা আপনাকে ফিরিয়ে দেয়, আপনার ভালো ফলটা আপনাকে দেয়, কারণ তিনি কর্মদাতা। সেই জায়গা ধরে বহু মানুষের বেশ কিছু জানার যে ফাঁকগুলো থেকেছিল সেই জায়গাগুলো কিন্তু পূরণ করে দিয়েছে ডক্টর সুমন মজুমদার, কারণ তিনি কিন্তু শনি মহারাজের পরম ভক্ত, তিনি তার পূজারি, তিনি তার প্রতিটি বিষয় কিন্তু ডিটেইলস আপনাদেরকে বলে দিয়েছে, কতটা পজিটিভিটি কতটা পজিটিভ থিংকিং রয়েছে যারা শনি মহারাজের পূজা পাবেন, তার যারা তার সঠিক তথ্য জানেন। সেই পাশ দাঁড়িয়ে আজও কিন্তু একটি বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান রাখার চেষ্টা করা হয়েছে, যদিও ফোনের লাইভ অনুষ্ঠান আপনাদের সকলের জন্য, তবুও আজকে যে বিষয় নিয়ে কথা বলা হবে তাতেও কিন্তু অনেক বিষয়, বহু নক্ষত্রের অনেক বিষয় কিন্তু আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে। তাই সকলের তরফ থেকে আজও একবার কিন্তু অনেক স্বাগত জানাতে হবে সৃষ্টিবি সকল দর্শকের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে শনি মহারাজের পরম ভক্ত জ্যোতিষ সম্রাট ডক্টর সুমন মজুমদার রয়েছেন তিনি স্টুডিও, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতম তং নমামি শনিশ্চরম। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করছি। একদম, আর এই যে ধ্বনি উচ্চারণ অনুষ্ঠানের প্রথমে, এই ধ্বনি যদি শ্রবণও করা যায় না সেক্ষেত্রেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়, আর এই শান্তির জন্য আমরা অপেক্ষা করে থাকি, আর সেই শান্তি আবার কোন ক্রমে আপনারা পাবেন বা আমরা পাবো সেই বিষয়ে কিন্তু আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা হবে, যেটা আমরা ভাবছিলাম আলোচনা শুরু করবো, ট্রানজাকশন মানে পরিবর্তন। সেই ট্রানজিট যে হবে সেই পরিবর্তনের প্রভাবটা কিভাবে পৃথিবীর ওপর পড়বে বা কিভাবে প্রাকৃতিকের ওপর পড়বে? ঠিক 35 দিনের মধ্যে সব থেকে মানে বেশি সময় যে গ্রহগুলো এক একটা রাশির উপরে থাকে, যেমন হচ্ছে রাহু কেতু 1.5 বছর, এছাড়া বৃহস্পতি প্রত্যেক রাশিতে 1 বছর করে থাকে, এছাড়া আমার আরাধ্য দেবতা দেবাদিদেব শনি মহারাজ মানে 2.5 বছর করে এক একটা রাশির উপরে থাকে। তো এই চারটে গ্রহ, এই চারটে গ্রহের মানে 35 দিনের মধ্যে ট্রানজিট হতে চলেছে। যেরকম রাহু বৃষ রাশি থেকে আসছে হচ্ছে মেষ রাশিতে, অপরদিকে কেতু আসছে হচ্ছে বৃশ্চিক রাশি থেকে আপনার তুলা রাশিতে, এবং আপনার বৃহস্পতি আসছে হচ্ছে আপনার কুম্ভ থেকে মীন রাশিতে, এবং আমার আরাধ্য দেবতা দেবাদিদেব শনি মহারাজ 29 এপ্রিল নিজের রাশি মকর রাশি, কিন্তু এখানটা উনি অতটা কমফোর্টেবল না যেহেতু ওখানে মঙ্গল উচ্চস্থ, তো সেখান থেকে উনি নিজেরই স্বরাশি প্রায় 30 বছর পর তিনি কিন্তু কুম্ভ রাশিতে আসছে। আর অপরদিকে বৃহস্পতি 13 এপ্রিল তিনি নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে কিন্তু আসছে। তো এই 35 দিনের মধ্যে হট করে কিছু একটা পরিবর্তন কিন্তু মানে প্রকৃতি থেকে শুরু করে মানুষের জীবনের মধ্যে একটা হতে চলেছে, সেটা গ্রহগত কানেকশনের উপর ডিপেন্ড করে মানুষের সেটা সৌভাগ্যটা হট করে পরিবর্তন হয়ে যেতে পারে, মানে হঠাৎ করে কোনো একটা শুভ পরিবর্তন হতে পারে বা সেটা অশুভ পরিবর্তন হতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, টাইমিং পিরিয়ডটা খুব কম, একদম সময় পিরিয়ডটা। কিন্তু এই জায়গায় আর আরো একটা কথা বলে দাও, এই অনুষ্ঠানটা বা আলোচনাটা কিন্তু ভয় পাওয়ানোর জন্য নয়, বিষয়টাকে ওয়াকিবল সচেতন করার জন্য, কিন্তু তার পাশাপাশি আরো একটা কথা, ধরুন ডেট অফ বার্থ হরোস্কোপের উপর ডিপেন্ড করছে, তো মানে কতটা পরিমাণের মাপটা, কিন্তু যদি সেই ডেট অফ বার্থটাকে ভেরিফিকেশন করে প্রোটেকশনটা নেওয়া যায় তাহলে কিন্তু এই সময়ের মধ্যে অনেকটা অনেকটা থাকা যাবে, মানে যতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা তার থেকে অনেকটা কম, অনেকটা রিকভারি হয়ে যায়, রিকভারি হবে। কিন্তু এই বিষয়ে আরো কথা হবে, তারা কি একজন রয়েছেন প্রথম বন্ধু, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, লাইনটি ভাবে কোনো ভাবে মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি আরো একবার চেষ্টা করুন, আমরা যে আলোচনায় ছিলাম সেটাই ফিরবো। কিন্তু এই পরিবর্তনে কোন মানে কিভাবে সাবধানতা মানে গ্রহগত কেন্দ্রকে কিভাবে সাপোর্ট
কিভাবে কোন পত্রিকার এখানে কার্যকরী আরেকটা কথা হচ্ছে 5th জুন শনি কিন্তু আবার বকরি হয়ে যাচ্ছে 5th জুন থেকে 23 অক্টোবর এই টাইমটা কিন্তু স্যাটার্ন আবার বকরি অবস্থায় থাকছে এবং গ্রহগত মানে পাশাপাশি যে গ্রহগুলো রয়েছে তাদের কানেকশন অনুযায়ী এই সময় কিন্তু সারা পৃথিবীর মধ্যে কোন একটা বড় প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একটা ইন্ডিকেশন করছে ঠিক আছে আর এই সময়টা রেল দুর্ঘটনা বা হচ্ছে আপনার গ্যাস গোডাউন দুর্ঘটনা এই টাইপের দুর্ঘটনাগুলো কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু হবার প্রচন্ড রকম চান্স রয়েছে মানে দুর্ঘটনার প্রভাবটা কিন্তু এই টাইপটা বেশি থাকবে এই টাইম পিরিয়ড হ্যাঁ সঙ্গে একজন রয়েছে নমস্কার কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন বাঁকুড়া থেকে বলুন নিজের বিষয়ে কথা বলবেন ছেলে দিয়ে ছেলে নাম আর ডেট অফ বার্থটা বলবেন ছেলের নাম অচিন্ত ব্যানার্জি আচ্ছা ডেট অফ বার্থ বলুন অচিন্ত ব্যানার্জি হ্যাঁ ডেট অফ বার্থ বলুন 15/3/97 15 মার্চ 1997 তাই তো সময়টা বলবেন বিকেল 6:14 সন্ধ্যে 6:14 জন্মস্থান দুর্গাপুরে জন্মে দুর্গাপুর রাশিয়ান হ্যাঁ 6:14 সমস্যা সমাধান প্রয়োজন না তার ফোন করে কিন্তু সমস্যা সমাধানটি হয় না সমস্যা নিয়ে কথা বলতেই পারে লাইভ ফোনে নশন আপনাদের জন্য কিন্তু সমাধানের জন্য কিন্তু বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে নাম্বারটি আগে নোট করুন বাকি কথা আমরা আলোচনা ফিরবো সঙ্গে যিনি রয়েছেন তার প্রশ্নের উত্তর দিতে সাথে থাকুন আপনি রেসপন্স করবেন দাদা বলছেন জন্মবারটা কি শনিবার হ্যাঁ জন্মবার শনিবার আচ্ছা লগ্ন হচ্ছে কন্যা লগ্ন ঠিক আছে আর বৃষ রাশি আপনি জিজ্ঞেস করতে চাইছেন প্রফেশনটা কি টাইপের হতে চাইছে তাই তো ওনার কিন্তু লগ্নে মঙ্গল আর রাহুর একটা কানেকশন কিন্তু তৈরি করেছে দেখবেন উনি কিন্তু প্রচন্ড শর্ট টেম্পার হবে মানে ছোটখাটো ব্যাপারে একটা রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে যেহেতু লগ্নে মঙ্গল রয়েছে এখানে মাঙ্গলিক দোষ কিন্তু ওনার ক্রিয়েট করেছে তো ধৈর্যের জায়গাটা অত্যন্ত কম যে কাজটা করবে মনে করে খুব তাড়াতাড়ি না হলে একটু কিন্তু উনি রেগে যাবেন এইটা কিন্তু প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু একখানা মানে যে আপার লেভেলের লোকজন থাকে তাদের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার একটা সমস্যা কিন্তু হবে হ্যালো হ্যাঁ স্বাগত বলুন কিছু বলতে চাইছেন সম্পূর্ণটা আসছে না ঠিক মতো কানেকশনটা আসছে হ্যাঁ তাহলে হয়তো আপনার ওখানে বা নেটওয়ার্কের কোনো প্রবলেম যা যা দাদা এতক্ষণ বলেছে আপনি শুনেছেন হ্যাঁ রেখে যাবে পর্যন্ত শুনলাম আর 9th হাউসটা যেহেতু ওনার নিজের রাশির মধ্যেই পড়েছে ঠিক আছে উনি কিন্তু প্রচন্ড শৌখিন মানে হচ্ছে প্রচন্ড সাজিয়ে গুজতে ভালোবাসবে ঠিক আছে গান নাচ এইসব জিনিসের প্রতি প্রচন্ড ঝোঁক থাকবে আর একটু ফ্যাশনেবল জিনিসের বিজনেস কিন্তু এনার জন্য খুব ভালো হবে ফ্যাশনেবল জিনিস শৌখিন জিনিসের কিন্তু বিজনেস কিন্তু এনার জন্য খুব ভালো হবে হ্যাঁ হ্যাঁ একদম বাকি আরো যদি আপনি জানতে চান বা এক্স্যাক্টলি কি করবে তার জন্য কিছু প্রতিকার গ্রহণ করতে চান তার জন্য কিন্তু বুকিং নাম্বার সকলের জন্যই খোলা রয়েছে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার রয়েছে সেই নম্বরে ফোন করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে চলে যেতে পারেন বর্ধমান ইছাপুর শ্রীরামপুর তারাপীঠে কিন্তু আপনারা পেয়ে যাবেন কবে কোথায় পাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সেই দিনই আপনাকে বলে দেওয়া হবে কবে কোন সময় আপনারা চেম্বারে পাচ্ছেন তার পাশাপাশি আপনারা কিন্তু অনলাইন মেডিকেশনটাও নিতে পারেন সেক্ষেত্রে একই মোবাইল নাম্বারে ফোন করতে হবে বুকিং নাম্বারে শুধু বলতে হবে যে আপনি অনলাইন মেডিকেশন চান নাকি চেম্বারে আসতে চান এবার আমরা ফিরি সেই আলোচনা যে বিষয়ে কথা বলছিলাম তো এই পিরিয়ডের মধ্যে শনি মহারাজের পুজো করাটা অত্যন্ত ভালো হবে এছাড়া যে যা আরাধ্য দেবতা আছে কেউ মা কালীকে আরাধনা করতে পারেন কেউ মা দুর্গাকে করতে পারেন অথবা কেউ মা তারাকে করতে পারেন বা ভোলেনাথকে কেউ করতে পারেন তো সেই আরাধনার মধ্যে যতটা আপনি থাকবেন তো সেখান থেকে কিন্তু অনেকটা নেগেটিভিটি কিন্তু আপনার কেটে যাবে আর জীবনটা আপনার সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে কারণ হচ্ছে কি আপনার যদি একটা কোনো সমস্যা চলে ঠিক আছে সেটা হয়তো আশেপাশের লোক কিছুটা বুঝতে পারবে কিন্তু আলটিমেট ফেস কিন্তু আপনাকেই করতে হবে জীবনে যত বড় সমস্যা হোক না কেন ছোট হোক বা বড় হোক ফেসটা কিন্তু আপনাকেই করতে হবে অর্থাৎ সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে আপনি কি করবেন আর কি করবেন না তবে এইটুকুনি বলতে পারি
কিছু জিনিস মেইনটেইন করতে পারলে জীবনের অনেক বাধা বিপত্তি থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হয়। একদম, সেই মেইনটেইনটা আপনি কি করবেন সেটা কিন্তু আপনার হরোস্কোপ থেকে 100% বলা হয়। তাছাড়া এখান থেকে যে প্রয়োগগুলো বা যে নিয়মগুলো বলা হয় সেটা কিন্তু সকলের জন্য কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেনই যদি সেটি সঠিক মাত্রা আপনারা ব্যবহার করে থাকেন। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি সুমিতা দাস বলছি। সুমিতা দেবী বলুন, কোথা থেকে বলছেন? বলুন, কার বিষয়ে কথা বলবেন? আমার মেয়ে দীপিকা দাস। দীপিকা, ডেট অফ বার্থ? আর 15 জানুয়ারি 2008। 15 জানুয়ারি 2008, সময়টা বলুন। সময়, জন্ম, সময়টা বলুন। 6:38 সকাল। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, দীপিকা এখন কোন ক্লাসে পড়ছে? এই যে পড়ছে। এই যাকে জানতে চাইছে পড়াশোনা করতে দিস, তাই তো? সকাল 6:38। জন্মস্থান কলকাতা। হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে মেয়ে পড়াশোনা উচ্চ শিক্ষা আছে কি না, এই নিয়ে আপনার প্রশ্ন। হ্যাঁ, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, ভালো লাগছে? মকর লগ্ন আর হচ্ছে মীন রাশি ওনার। হ্যাঁ, তো ওনার কিন্তু 29 এপ্রিল থেকে কিন্তু শনির 7:30 শুরু হচ্ছে, ঠিক আছে? এই টাইমটা বাড়ির গুরুজনদের কিন্তু একটু শারীরিক সমস্যা থাকবে। হ্যাঁ, আপনি সাথে থাকুন, আপনি সাথে থাকুন, বলবো আপনি যখন রেসপন্স করবেন, এখন সাথে থাকুন, অপেক্ষা করুন। স্কিনের প্রবলেম কিন্তু ওনার থাকবে, স্কিনের প্রবলেম। আর চিকিৎসার ক্ষেত্রে কোন ডিসিশন নিতে গেলে যদি ভাইটাল কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড কোনো চিকিৎসকের মানে সঙ্গে পরামর্শ করে নেওয়াটা ভালো হবে। মিস ট্রিটমেন্ট হওয়ার কিন্তু প্রচন্ড চান্স রয়েছে। ভুল চিকিৎসার সম্ভাবনা ইন্ডিকেট করছে। মেয়ে কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট হবে। হ্যাঁ, একটা রবি মুদার কানেকশনে বুধাইত্ব যোগ তৈরি করেছে, ঠিক আছে? খুব ইন্টেলিজেন্ট হবে। অনেকে অনেক সময় দেখা যায় কি একজন মানুষকে 10 বার করে বোঝাতে হয়, কিন্তু এই মেয়েকে কিন্তু 10 বার বোঝাতে হবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু যে কোনো জিনিস ক্যাচ করে নিতে পারবে। মঙ্গলের একটা কানেকশন করে রয়েছে, সেখান থেকে দেখা যাবে মানে কোন অ্যাক্সিডেন্টাল কোনো কিছু কিন্তু গাড়ি ঘোড়া থেকে হওয়ার চান্স রয়েছে। তবে এনার যেহেতু 6th হাউসে মঙ্গলটা রয়েছে, সেখান থেকে কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু এনাকে অনেকটা প্রায়োরিটি দেবে, যেটার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তবে গাড়ি ঘোড়া থেকে ইলেকট্রিসিটি থেকে কিন্তু একটু সাবধানে রাখতে হবে তাকে। একদম, দুটো নেগেটিভ জায়গা কিন্তু আপনি সাবধানে থাকবেন। এক হচ্ছে ভুল চিকিৎসা, যেটা প্রথমে ইন্ডিকেট করা হলো, আর সেকেন্ড হচ্ছে বিপদ, যে কোনো অ্যাক্সিডেন্ট। আমার মনে হয় যে আপনি যেহেতু ফোন করছেন মা হয়ে, আপনার নিশ্চয়ই প্রতিকার নিয়ে নেওয়া প্রয়োজন, তাতে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। এখন যে ইন্ডিকেটগুলো রয়েছে, প্রতিকার হয়ে গেলে কিন্তু সেই প্রবলেমগুলো খুব সামান্য ফেস করতে হবে না, ভুল হয়তো খুব সামান্য, যেটা হয়তো ভেঙে যাওয়ার কথা সেটা হয়তো ছড়ে যাবে। বিষয়টা কিন্তু এতটাই কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যায় যদি প্রতিকার নেওয়া যায়। আচ্ছা, প্রথমে যখন আমরা এতগুলি কথা বললাম, যে সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু তা বাদ দিয়ে যদি একটা পজিটিভ কিছু আজকে আমরা নিতে পারি, সেটা হচ্ছে কিন্তু আর্থিক দিকটায় যদি আমরা একটু হাইলাইট করি, তো কম বেশি সকলেই কিন্তু বিগত 2 বছর ধরে আরো অর্থনৈতিক বিপর্যস্ত হয়েছে। কিন্তু এই মুহূর্তে কি এমন কিছু রেমিডি বলা যায় যেটা সকলের জন্য কিছুটা হলে আর্থিক আমাদের সুবিধা বহন করবে? একদম আছে সেটা। 13 এপ্রিল বৃহস্পতি কিন্তু আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসছে, তো এই সময় সব থেকে যদি পাওয়ারফুল মানে সব থেকে বেনিফিট যদি কিছু থাকে, সেই রাশিগুলো হচ্ছে বৃষ রাশি, মিথুন, কর্কট, আর ওদিক থেকে কুম্ভ রাশি কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে এই সময়। এছাড়া মীন রাশিও এক্ষেত্রে ভালো মানে পজিটিভ রেজাল্ট পাবে। তো এই সময় এদের সম্মান বৃদ্ধি মানে প্রভাবশালী লোকেদের সঙ্গে তার প্রভাবশালী লোকেদের সঙ্গে আলাপ আলোচনা বা সম্পর্ক তৈরি হওয়া, এছাড়া নতুন কোন বিনিয়োগ যদি তারা এই টাইমে করে, এই টাইমে কিন্তু অত্যন্ত ভালো হবে। এছাড়া বৃহস্পতিবার দিনটাকে মেনটেন করতে হবে, মা লক্ষ্মীর পূজা, ঠিক আছে? এছাড়া হলুদ ভোগ, যেহেতু হলুদটা রিপ্রেজেন্ট করছে আপনার বৃহস্পতিকে, সেক্ষেত্রে
যদি আমরা হলুদ ভোগ দিয়ে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর আরাধনা করতে পারি বা কুবের মহারাজের যদি আরাধনা করতে পারি সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা শুভ ফল আমরা পাবো। এছাড়া ঘিয়ের প্রদীপ প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা তুলসী মঞ্চের সামনে জ্বালাতে পারি, তাতে কিন্তু আমরা অত্যন্ত শুভ একটা ফল কিন্তু আমরা পাবো। এছাড়া শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে মা লক্ষ্মীর পাঁচালি করা অত্যন্ত শুভ। শঙ্খধ্বনি মানে যেটা কিন্তু আজকের এই যে বিষয়টা এখান থেকে বলা হলো, এটা কিন্তু বৃহস্পতিবার প্রতি গৃহস্থের ঘরে মা লক্ষ্মীর পুজো হয়, সেটা হচ্ছে হলুদ ভোগ দান করা, তার পাশাপাশি ঘিয়ের প্রদীপ, তার পাশাপাশি মায়ের পাঁচালি করা। এই নিত্য বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু যতই নেগেটিভ তার পজিটিভ ভাইব্রেশন একটা কাজ করবে, সেটা কিন্তু বাস্তুকেন্দ্রিক অনেক বেশি হেল্পফুল এই বিষয়গুলো। এছাড়া আরেকটা জিনিস, একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা যদি পাঠ করতে পারে, এই মন্ত্র মানে ফাইন্যান্সিয়াল দিকটা যেমন ডেভেলপ করবে সেরকমই আপনার পারিবারিক শান্তিটা কিন্তু বজায় রাখবে। একদমই মন্ত্রটা শুনবো, তার আগে যে কলার রয়েছে তাকে নিয়ে নেবো। কে রয়েছেন? নমস্কার। বলুন, কার বিষয়ে বলবেন কথা? বলুন, মেয়ের নাম, ডেট অফ বার্থ। সায়ন্তিকা দাস। সায়ন্তিকা, ডেট অফ বার্থ? 2010-2004। আরেকবার বলুন। 2010 টা শুনেছি, ডেটটা আর মাসটা বলুন। জুলাইয়ের 7 তারিখ। চার তারিখ জুলাই মাসের। আচ্ছা, সকাল 2010 টাইমিংটা কি বললেন? সকাল 7:30, 7:30 সকাল। জন্মস্থানটি বলবেন। জন্মস্থানটি বলুন, কোথায় জন্মগ্রহণ হয়েছিল মেয়ে? ক্যারিয়ারে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। অবশ্যই আপনার প্রশ্ন থাকবে পড়াশোনা নিয়ে। খুব মেয়ের জন্মবার কি রবিবার? আচ্ছা, রবিবার। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলবেন যখন একটু রেসপন্স করবেন। মানে কর্কট লগ্ন মীন রাশি, ঠিক আছে, ওনার কিন্তু 9th হাউসে চন্দ্র বৃহস্পতির একটা কানেকশন তৈরি করেছে যেটাকে গজকেশরী রাজযোগ বলা হচ্ছে। উনি কিন্তু মানে অল্প সময় পর থেকে, যখন মোটামুটি ধরে নিন আপনার 20-21 বছরের পর থেকেই কিন্তু উনি একটা ভালো রকম ডেভেলপ কিন্তু করবে। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে ওনার, আর তার জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম কিন্তু তাকে করতে হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি কিন্তু প্রচন্ড চিন্তা করবে, যেটা ওনার কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রচন্ড সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে, যে কোনো ছোটখাটো ব্যাপারে ওনার কিন্তু চিন্তা করার ব্যাপারটা অনেকটা বেশি থাকবে। ঠিক আছে, লগ্নে শুক্র আছে, খুব মানে লাক্সারিয়াস একটা লাইফ কিন্তু লিড তৈরি লিড করতে চাইবে উনি। আর রবি বুধের একটা কানেকশন তৈরি হয়েছে মিথুন রাশিতেই, এটা বুধাদিত্য লোক তৈরি করেছে, তো সেখান থেকে আপনার এনাকে কিন্তু অল্প সময়ের মধ্যে যে কোনো জিনিস ক্যাচ করে নেওয়ার প্রবণতা কিন্তু এনার মধ্যে থাকবে। তবে বাবার রবির সঙ্গে আবার কেতুর একটা কানেকশন তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু বাবার শারীরিক সমস্যাটা কিন্তু ইন্ডিকেট করছে, বাবার সঙ্গে কিন্তু বিচ্ছেদ জিনিসটা কিন্তু ইন্ডিকেশন করছে। ঠিক আছে, আশা করব আপনি আপনার প্রশ্নের একাধিক উত্তর পেয়ে গিয়েছেন, কিন্তু যদি এই প্রবলেমগুলোকে একটু রেকটিফিকেশন করতে হয় তাহলে মা হিসাবে অবশ্যই ফোন করেছেন, আর সেটা আপনার একদম সঠিক ডিসিশন, কিন্তু আপনাকে একটু যোগাযোগ করে নিতে হবে। আপনি একটুখানি মোবাইল নাম্বারটা নিয়ে নিন, কারণ আমরা প্রত্যেকেই জীবন থেকে সময় আর বয়স এই দুটি মাইনাস হয়ে গেলে কিন্তু আর প্লাস হয় না। তাই সকলকেই জানিয়ে দেবো বুকিং নাম্বার, আপনারা ট্রিবিউট স্কয়ারে দেখছেন, নিচেপুর, শ্রীরামপুর, বর্ধমান, তারাপীঠে চেম্বার রয়েছে, কবে কখন রয়েছে বুকিং নাম্বারে ফোন করলে আপনাদের বলে দেওয়া হবে। তাছাড়াও কিন্তু রয়েছে হচ্ছে অনলাইন পেডিকশন, এছাড়া প্রতিটা অনুষ্ঠান আপনারা তো দেখতেই পাচ্ছেন, তার পাশাপাশি আপনারা যদি সার্চ করেন ইউটিউব চ্যানেলে সানি ভাত সুমন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচুর প্রোগ্রাম পেয়ে যাবেন। সঙ্গে আজকে শেষ বন্ধু রয়েছে, নমস্কার, চট করে ডেট অফ বার্থ বলুন। বলে ফেলুন ডেট অফ বার্থ, কার বিষয়ে কথা বলবেন? 26 নভেম্বর 2003, সন্ধ্যে 6:10, জন্মস্থান কলকাতা। এটা কার ডেট অফ বার্থ আপনার? আমার মেয়ে। মেয়ের নামটা বলবেন? নয়ন দাস। টাইমটা কখন?
সময়টা সন্ধ্যে 6টা 10 তাই তো? আচ্ছা, রাসুল আপনি জানেন কিছু বে? না। কি নিয়ে প্রশ্ন? পড়াশোনা কেরিয়ার? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, ফার্স্ট ইয়ারে উঠেছে। সরকারি চাকরির জন্য বা বিয়ে শাদি কি হবে না হবে সেটা একটু জানতে চাই। সাথে থাকুন, আগে কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে দেওয়া হোক যে সরকারি চাকরির যোগ আছে কি নেই। ওনার কি জন্মবার বুধবার? জন্মবার বুধবার। আসলে লগ্ন আপনিও জানেন না, আপনি জেনে নিতে পারেন, নোট করে নিন। মিথুন লগ্ন আলোচনার ধনু রাশি, ঠিক আছে? উনি কিন্তু লগ্নে শনি রয়েছে, একটু কিন্তু ধীরুজ হবে, মানে হচ্ছে একটু যে কোনো কাজ একটু মানে আস্তে আস্তে করার কিন্তু প্রবণতা কিন্তু এনার মধ্যে থাকবে, আর ধৈর্যটা কিন্তু প্রচন্ড পরিমাণে থাকবে না। তবে চাপা মানসিকতার হয়, ফিফথ হাউসে কেতুর যে কানেকশনটা তৈরি করছে, অনেক কিছু ঘটনা, ঠিক আছে, যেগুলো ইনি কিন্তু চেপে যাবে, মানে মনের মধ্যে রেখে দেবে। আর ক্যালকুলেশনটা খুব ভালো করবে, ম্যাথমেটিক্যাল পোর্শনটা কিন্তু এনার জন্য খুব ভালো হবে। রবিবদের একটা কানেকশন তৈরি করছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির জন্য কিন্তু ভালো, কিন্তু কানেকশন কিন্তু এখন আর রয়েছে না। ওনাকে চেষ্টা করতে বলুন, ঠিক আছে, চেষ্টা করতে বলুন, প্রয়োজন হলে আপনারা একটু যোগাযোগ করে নেবেন, কারণ কিছু প্রোটেকশন বুস্টিং এ কিন্তু অনেকটা এগিয়ে যেতে আমাদের সাহায্য করে। আমরা যেখানে থেমেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করি, যে মন্ত্র উচ্চারণে আর্থিক স্ত্রীবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। মন্ত্রটি হচ্ছে, এই মন্ত্রটা 21 বার মিনিমাম পাঠ করতে হবে, 101 বার প্রত্যেকদিন করতে পারে, তবে বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। আচ্ছা, শুরুটা বৃহস্পতিবার? বৃহস্পতিবার, সামনে হলুদ হলুদ ফুল হোক, হলুদ হলুদটা পুজো দেবে, এছাড়া মানে চোখে হলুদটা পড়তে হবে, যেহেতু হলুদটা রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। তো মন্ত্রটি হচ্ছে, ওম হ্রিং শ্রিং ক্রিং শ্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায় পুরায় নমঃ। মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওম হ্রিং শ্রিং ক্রিং শ্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায় পুরায় নমঃ। এই মন্ত্রটি মিনিমাম 21 বার, আর আপনি তার থেকে বেশি বার করতে পারেন, মালায় জপ করতে পারেন। তো এই জায়গাটা থেকে পারিবারিক শান্তিটা কিন্তু আপনার লাইফে আসবে, এছাড়াও আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু বিশালভাবে ডেভেলপ করবে। একদম, এই যে মন্ত্র বল কিন্তু নেগেটিভিটি কাটানোর একটি সব থেকে বড় বল, সেটাকে যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে তো সাফল্য আসবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি সাফল্যের জন্য জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। তার জন্য কি করতে হবে? বুকিং নাম্বারে ফোন করতে হবে, চেম্বারে চলে যেতে হবে, আর শেষ মুহূর্তে যেটুকু সময় রয়েছে শনি মহারাজ নিয়ে কিছু কথা শুনতে হবে। আর আমরা সেই শনি মহারাজের কথা এই কারণেই ফিরবো, এই অনুষ্ঠান থেকে বহু নেগেটিভিটির উত্তর আমরা পেয়ে গিয়েছি, মানে শনি মহারাজ মানে আতঙ্ক, শনি মহারাজ মানেই ভয়, শনির সাথে সাথে মানেই সর্বনাশ, তার উত্তর আমরা পেয়ে গিয়েছি। কিন্তু আরো একটা প্রশ্ন, প্রত্যেকটা মানুষ আমরা তো জন্মছক বিচার করিনি বা জানি না আমার শনি কোন পজিশনে রয়েছে, কিন্তু তবুও সেই শনিদেবের কৃপা পেতে গেলে কিছু না কিছু পথ তো অবলম্বন করতেই পারি। বাবার দিনটাতে নিরামিষ ভোজন করাটা, চুল দাড়ি না কাটাটা, চামড়ার জিনিস লোহার জিনিস এমনকি আপনার তেল জাতীয় জিনিস, এইসব জিনিসগুলো যত অ্যাভয়েড করা যাবে, ঠিক কেনাকাটি থেকে অ্যাভয়েড করা যাবে, তো সেখান থেকে কিন্তু আপনি একটা বাবার কিন্তু কৃপা অবশ্যই পাবেন। আর একটা মন্ত্র আছে দেবাদিদেব শনি মহারাজের, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, এই মন্ত্রটিও কিন্তু আপনি জপ করতে পারেন। তো মন্ত্রটি হচ্ছে, নমস্তে রৌদ্র দেহায় নমস্তে কাল কাজে নমস্তে ইয়ম সংজ্ঞায় শনিশ্বরায় নমোস্তুতে। এই মন্ত্রটি মিনিমাম 26 বার কিন্তু আপনাকে করতে লাগবে। তো এইখান থেকে দেবাদিদেব শনি মহারাজের যে দিনগুলোর কথা বললাম, দিন যে দিনগুলোতে মেনটেন করার কথা বললাম, এই মেনটেনগুলো যদি আপনি করতে পারেন 100% ভালো কিন্তু ফল কিন্তু আপনি পাবেন। তবে নিজের কর্মটা সব থেকে বড় জিনিস, কর্মটা ভালো করতে হবে, একদম এটা মাথায় রাখতে হবে। শনিদেব কিন্তু কর্মদাতা, তো সেই জায়গাধারী আজকে আমাদের সময় দিতে আছে আপনাদের সমস্যা সমাধান নাম্বারটা দিয়ে। আজকের মতো বিদায় জানাতে হচ্ছে, অনেক ধন্যবাদ দাদা আপনাকে, পরবর্তী শুনে আবারও আশা রাখবো, দেখা হবে, ততদিন ভালো থাকবেন, জীবনে সমস্যা মুক্ত হয়ে বাঁচবেন। নমস্কার।